আমার গাড়ি যাইতেছে না, তেইশ কিলো সামনো গন্ডা চড়া, নয় মাইল লং চড়াই পাহাড়। এই হয়েছে রাস্তার অবস্থা, এই হয়েছে রাস্তার অবস্থা। সবাই আমরা খেলায় ডুলাই উঠাইলাম গাড়ি, আর এই দেখো কি সুন্দর একটা জায়গা। গাড়ির মধ্যে জাম দেওয়া হইতেছে ইট দিয়া, এই জায়গাটা একটু খুবই খারাপ, নামাইব কি না কইতে পারি না। নিরঞ্জন দা আগে আগে আইটা দিতে থাকা, ও গাড়ি ব্যাগ গিয়ার দেওয়া যাইতে থাকে উপরে, লামাইতো না বোধ হয়। কি সুন্দর দেখে দেখছো, সেরা সেরা ম্যাগ একদম। দেখো যাইতো না যেহেতু রাস্তা খুবই খারাপ, তা আমরা সবাই বাক্স টাক্স লইয়া রেডি হনে লামুম। চলো 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 দেখা দেখা, আমরা বাক্স টাক্স লইয়া লামা যাইতেছি এদিকে, রাস্তা খুবই খারাপ দেখা। তো এখানে আছে কৌশিক দা, কৌশিক বর্ধন MPW, নীলকান্ত MPW, নীলকান্ত দা, তারপর নিরঞ্জন দা MPW, আর জুতন দা, জুটন দা, জুটন দা MPW। এই হইছে রাস্তার অবস্থা আর কি, এটার লাগে গাড়ি নামছে না। গাড়ি অবশ্যই নামতে পারবো কিন্তু নামলে উঠতে পারতো না, বৃষ্টি এলে খুবই রিস্ক হয়ে যাবো গা, তো এই কারণে অলরেডি আয়া পড়ছে দেখছো, কইতে 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 বৃষ্টি কইতে কইতে, জানি না যাইতে পারম কিনা, ক্যাম্প তো আমরা করুম যাইতে পারম কিনা শিওর না, রাস্তা খুবই ডেঞ্জারাস। এই দেখো বৃষ্টি বিজুলা মন লাগবো ওখানে আমরা, আহা ভিউ দেখতে পারতো বৃষ্টি হইতেছে, আর আমি মাথার মধ্যে মাথা না সরি কান্দের মধ্যে একটা ইয়ে লইয়া বাক্স লইয়া যাইতেছি। এদিকে কিছু বাড়ি ঘর আছে নিচে, তারাও যাইব ক্যাম্পে। এই হচ্ছে রাস্তা দেখো, এখানে তারা জুম করছে, কি সুন্দর জায়গা। আর একটা ছোট মোটো একটা টংগর আছে এখানে, চলো 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 চলো, আমরা বহুত পরিশ্রম হয়েছে, রাস্তা দেখতেছো কত সুন্দর ওয়েদার, দেখো কি সুন্দর জায়গা কিন্তু, প্রচুর সুন্দর প্রচুর। আর আমরা যাইতেছি এই জায়গাটা দিয়ে, একদম সেরা জায়গা, ওয়েদারটাও সেরা, সিনারিও সেরা, সেই লেভেল। জলের বোতল টোতল লইয়া, ব্যাগ লইয়া, ওষুধ টষুধ লইয়া, আর এখানে আমরা কিছু কাউন্ট টাউন আছে। এই যে দেখো নিচে এখানেও জুম করছে তারা, সুন্দর হয়ে রয়েছে ধান ক্ষেত দেখছো, খুব সুন্দর সেরা। তো শেষ পর্যন্ত আমরা গ্রামে প্রায় ফুচে গেছি গা, গ্রামের কাছাকাছি আয় ফুরছি। এটা হয়েছে গ্রামের নাজারা, এই আয়া ফুসলাম আমরা প্রায় অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে। এটা হয়েছে তিলক কুমার পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। এই পাহাড়টা আমরা নামছি এতক্ষণ হাইটটা, আর ফাইদে ফাইদে বেতিলা ফাইদে ফাইদে, তো তারা ডাকলাম। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার তিলক কুমার পাড়া, ফাইদে যতন বেতিলা ফাইদে। ম্যাঘ একদম আইতাছে, বৃষ্টি প্রচুর নামব। অঙ্গনওয়াড়িতে আমরা লোক খুবই কম পাইছি, তো আমরা কিছু কিছু যারা পাইছি সবাই টেস্ট করছি, এখন আমরা ফিল্ডে বাড়ছি, বাড়ি বাড়ি গিয়ে সেটা টেস্ট করব। এখন আমরা লোক আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR টিম, তো তারাও যাইতেছে আমরা লোকে, তো প্রত্যেকটা বাড়িতে আমরা যাবো, বাইরে গেছি অলরেডি। এদিকে প্রচুর বাড়ি ঘর আছে, মোটামুটি সবাই জুমে গেছে গা। একটা বাড়িতে আইলাম, এদিকে আমরা শেষ প্রায়, এখন আমরা এই সাইডে দা করুম, এই সাইডে দা যাবো আর কি, এই সাইডে দা বাড়ি ঘরটি আমরা চেক করুম, এখানে লোক পাইলে এখানেও আমরা পরীক্ষা টরীক্ষা করুম। চলো, ও এই বাড়িটা নাই লোক, তা সামনে আরেকটা বাড়ি আছে, এই বাড়িতে টেস্ট করুম। এই যে তারা বাড়ি করছে না তারা, চলো চলো
তারা বাড়ি কইরা সারছি টেস্ট, এখন সামনের আরো কয়েকটা বাড়িতে আছে, এখানে যাবো আমরা। চলো, তারা বাড়িতে শেষ, এখন সামনে এদিকে যাবো। এদিকে আরো অনেকগুলো বাড়ি আছে, জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখো এই গাছটা, এটা অনেকে লন টন 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 কিতা কয়, পাকড়া হইলে খাওয়ান যায়। এই দেখো এরকম থাকে, এটি এই বাড়িগুলাতে করছি, তো এখানে লুক নাই এই বাড়িগুলাতে। এখন সামনের বাড়িগুলাতে যাবো। এদিকে আমি সবসময় পোলিওর সময় এদিকে ঘুরি, সেরা জায়গা, সেরা। এদিকে প্রচুর বাড়ি ঘর আছে, কিন্তু প্রচুর কি সুন্দর জায়গা দেখছো। একটা বাড়িতে লোক পাইছি, এ লাউ লই বানি, কচি লাউ, মুই লাউ, মুই লাউ, মুই লাউ, কত সুন্দর মুই লাউ। এটা একটা কি জিনিস পাইলাম, এটা তোমরা নাম জানো নি অবশ্যই, কইও যারা ককবরক বাসা জানে তারা তো অবশ্যই জানবো। এটার নাম গিলক্তি, এটার ভিতরে গিলা গিলা গিলক্তি নাকি তো হয়েছে, গিলক্তি, এটার ভিতরে গিলা পাওয়ান যায়, এটা বাংলা পরে দারত বাঙ্গি। আগে তৈরি এটা গিলা না নেই, ফাঁকছে না, এটা গিলা না, এটা দেখে খেলা খেলা হেরা। এই বাড়িতে একজন মহিলা আসলো, অসুস্থ আছিল, তো তাইনে মানে রক্ত পরীক্ষা দিতে চাইছিল না, অনেক কষ্টে আমরা বুঝাই টুজাইয়া আমরা ম্যাডামের লগে কথা কয়েছি, এখান থেকে রক্ত পরীক্ষা করলাম তাইনেরে। তো এখন আমরা আরো কিছু বাড়ি ঘর আছে, এদিকে যাবো আমরা। এদিকের কাজ শেষ, ওখানে আমরা সামনের দিকে যাবো। এখন আমরা আরো কয়েকটা বাড়ি ঘরে যাবো, আর এদিকে জুম টুম করছে, এই খেত দেওয়া যেতেছে জুমের, খুবই একটা সুন্দর পরিবেশ এই জায়গাটা। এখন আরো কয়েকটা বাড়িতে আমরা যাইতেছি, আর এখানে বাচ্চা ফুলা ফ্যানরা অপেক্ষা করতেছে আমরা, ওই গানা তারা রয়েছে ওয়েলকাম করবো লেগা। এই সারাদিন পরিশ্রম করে একটা শশা খাইবা, তাও একজনে আমরা গিফট করছে, পরিশ্রম করতেছে দীক্ষা, ধন্যবাদ ধন্যবাদ করছে। তাই না, নাম কি তা কোন অন্নদা ত্রিপুরা, জায়গাটা কিন্তু সেরা, সেই লেভেল জায়গা। এই তো কি সুন্দর জায়গা, ও সেই লেভেলের জায়গা। ও তো হেরাতে এডি খাসা, ইমা তামা বা ইমা ইমন ইমুং তামা, আরে লেবু লেবু নাই নাই নাই, হে আমার একটা লেবু দিব, ইরো রীতি ইরো। তো এখন তারা বাড়িতে গিয়ে ভিজিট করুম, চলো আমরা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই তারার জুম খেত, তারা বাড়ি, ও রাস্তা। এখন যেতেছে আরো একটা কয়েকটা বাড়িতে, অনেক কান হাঁটছি, প্রচুর হাঁটছি আজকে। এদিকে হচ্ছে বাড়ি, বুঝতেই পারতো, প্রচুর 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 হাঁটছি, প্রত্যেকটা বাড়িতে যেতেছি, মিস করতেছি না কোনো বাড়ি। এখন বাজারের ভিতর দিয়ে বাড়ি আসেনি লোক, তো আরো লোক পাইলাম। ক্যাম্প শেষ হয়েছে, আমরা এখন আমরা খাওয়ার পালা। আর আর এইদিকে বৃষ্টি হইব হইব বাবু রয়েছে, দিন পুরা অন্ধকার হয়েছে, কালা হয়ে যেতেছে গা, আর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, আর আমরা এখানে খাওয়া দাওয়া করুন অঙ্গনের স্কুলে গুদক। আর এখানে আমরা সবাই ভাত প্রস্তুত হয়েছে গা, আর এগুলো হয়েছে চিকেন, এটা নীলকান্তদা রান্না করছে, আর গুদকটা রান্না করছে দিদিমণি। এই আমরা কুকম্যান, তার কিন্তু সেরা টেকনিক স্যার, হ্যাঁ এমন আইডিয়া আপনার কোনো সময় আইসে না এরকম স্যার, তারা খাইতেছে এখানে
উত্তম ভাই আছে, এরপরে কৌশিক দা, জুটন দা, কমল স্যার, তারা এই প্রকৃতির সুন্দর ভিউ দেখতে দেখাইতেছে। আর এটা হচ্ছে আমরার থাল, এখানে নিরঞ্জন দা, আর এটা আমার থাল। খাওয়া যাক। ফাইনালি আমরার খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন বাড়ির পথে হাঁটা দিছি। গাড়ি একদম টিলার উই মাথার উপরে, পাহাড়ের উপরে আর কি, তা হাইটটা একটা যাইতে লাগতেছে আমরা। এ কত সুন্দর একটা জায়গা। আর এ কাকু আইতাছে, কাকু হইছে তিলক কুমার গ্রামের মেম্বার, পুরান মেম্বার, পুরান মেম্বার। এটা তোমার জায়গা, থাকতে পারবো না রাত্রে এখানে? রাত্রে থাকুন যাই, রাত্রে থাকুন যাবো না? ঠিক আছে, এখানে থাকবো কোনো সময় আসিরা। আস্তে আস্তে আমরা এই পাহাড় উঠতেছি, পাহাড় খুব ডেঞ্জারাস, খুবই উঁচা পাহাড়। এই পাহাড় আমরা উঠতেছি শেষ নাই ভাই গড়। এটা বেতলা পাহাড়, বেতলা আপ। ফাইনালি গাড়ির প্রায় কাছাকাছি আছি, তাও প্রচুর হাইটটা যেতে লাগবো। এদিকে সবাই স্নান করে লাইছে, বাড়ির গিয়া স্নান না করে লইব। গাড়ির সামনে আইসি, তো আইসি আমার টিম, তারা গেছে গা, আইসি আমার টিম। ঠিক আছে, আমরা MPW আছে দুজন, আর এখানে আমরা গাড়ি, আর এদিকে হয়েছে সেরা বাতাস। এই জায়গাটাতে একদম সেই লেভেলের এসির থেকে পিওর বাতাস বয়। বেশি গরম লাগলে এখানে আমরা দাঁড়াই প্রায় সময়ই। তো ফাইনালি আমরা ক্যাম্প শেষ হয়েছে, দেখা হইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। টাটা হাম্বাই।